বর্ধমান ডিস্ট্রিক্টের যারা বিবিএ বিসিএ এমসিএ এমটেক কিংবা হোটেল ম্যানেজমেন্ট করেছেন তাদের জন্য বলবো যে বাংলা মিডিয়াম কিংবা হিন্দি মিডিয়াম থেকে এসছেন বলে আপনার মধ্যে একটা উইকনেস আছে, আপনার মধ্যে একটা ডিমেরিট আছে, সেটা হলো ইংলিশ নেই বলে সাবজেক্টটাও খুব একটা ভালো হয়নি, কিংবা আপনি জব সিকার, আপনি বিবিএ করেছেন কিংবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছেন, আপনার ইংলিশটা ভালো না হওয়ার কারণে আপনার ভালো কোম্পানিগুলো জয়েন করতে পাচ্ছেন না, কিন্তু আপনি বারবার একটা কথাই বলছেন আমার ইংলিশটা একটু উইক আছে, আমার তার জন্য ভালো জবগুলো পাচ্ছি না, কিন্তু একবার ট্রাই করে দেখেছেন কি? বর্ধমান সেন্ট্রালের উপরে আমরা একমাত্র এই সার্ভিসটা দিয়ে থাকি। সার্ভিসটা হলো কি, যারা বিটেক, যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছে, যারা বিএইচএম করেছে কিংবা বিবিএ করছে কিংবা হোটেল ইন্ডাস্ট্রিতে ম্যানেজমেন্ট কোর্স করছে কিংবা বিটেক ফিনিশড হয়েছে কিংবা করছেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, বিশেষ করে ফোর্থ ইয়ার স্টুডেন্টদের বলবো যে প্রজেক্ট অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আগে কিন্তু ইংলিশ স্কিলটা ভালো করে নিন, নাহলে কী হচ্ছে যখনই ক্যাম্পাসে আপনি অ্যাটেন্ড করবেন তখন কিন্তু ওই একটা কারণের জন্য ভালো কোম্পানিগুলো হাতছাড়া হবে। এছাড়া রয়েছে ঠিক তেমনিভাবেই যারা হোটেল ইন্ডাস্ট্রিতে রয়েছেন, হোটেল ইন্ডাস্ট্রি মিনস না হোটেল ইন্ডাস্ট্রিতে রয়েছেন, ভালো সার্ভিস দিতে পারেন, ভালো কোয়ালিটি আছে আপনার ভিতরে, কিন্তু ইংলিশ ফ্লুয়েন্সি নেই বলে ভালো হোটেলগুলো পাচ্ছেন না। ভালো ফাইভ স্টার হোটেলগুলোতে ফার্স্ট হচ্ছে সাবজেক্ট ইন ইংলিশ, ইউ হ্যাভ টু বি গুড ইন ইংলিশ, সেখানে কোনো এক্সকিউজ চলবে না। দ্বিতীয় কথা হচ্ছে যারা ক্লাস টেন পাস করেছেন কিংবা টুয়েলভ পাস করেছেন এখন জব সিকার, তাদের জন্য বলবো একটু ইংলিশ স্কিলটাকে ডেভেলপ করে নিন, জব কিন্তু আপনাকে যোগাযোগ করে নেবে, আপনাকে যেতে হবে না কোথাও, ইংলিশটা নেই বলে কিন্তু ভালো ইংলিশ ফ্লুয়েন্সি নেই বলে আপনি কিন্তু জবের দিকে দৌড়াচ্ছেন, বারবার করে জবের চিন্তা করছেন, কিন্তু ইংলিশ ফ্লুয়েন্সি থাকলে আপনার কাছে জবটাই চলে আসবে, অর্থাৎ আপনি জব সিকার হবেন না, মিন্স কোম্পানিগুলো সিকার হয়ে যাবে আপনাকে খুঁজে বার করার জন্য। নেক্সট ওয়ান আসছি, যারা ম্যানেজমেন্ট কোর্স করছেন বিশেষ করে কমার্সের ক্যান্ডিডেট ট্যাক্সেশনের মধ্যে রয়েছেন, তাদেরকে বলবো ভালো জব পাওয়ার জন্য ইংলিশ স্কিলটাকে ডেভেলপ করুন। আমি ব্যক্তিগতভাবে কলকাতায় গত 23 বছর ধরে ক্লাস নিয়ে একটা জিনিস পরিষ্কার হয়েছি যে প্রত্যেকের মধ্যে সাবজেক্টিভ কোয়ালিটি থাকা সত্ত্বেও সে ওয়েল এস্টাবলিশ হচ্ছে না, একটাই কারণে স্কিল ডেভেলপমেন্ট নেই। স্কিল ডেভেলপ করুন, পার্সোনাল ডেভেলপমেন্টের কোর্স করুন, বিশেষ করে পার্সোনালি ডেভেলপ হলে আপনার জিডিপিআই ক্লিয়ার হলে আপনি কিন্তু ভালো জব পাবেন, এটা নিশ্চিত থাকুন। এরপর আপনি নিজেও জানেন যে আপনার স্কিল ইংলিশ পুয়রনেসের জন্য আপনার জবগুলো হাতছাড়া হচ্ছে, তবে যখন জানেন এটা হচ্ছে তখন আপনি আজই স্টেপ নিন। এই ভিডিও দেখার পর আমাদের নাম্বার ডিসপ্লে আছে, আপনি নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের ফি স্ট্রাকচার খুবই কম, বিশেষ করে বর্ধমান আর কলকাতা শহরের যে রেট চার্ট, আমরা কলকাতা শহরে যে রেট নিই তার 50% ফি স্ট্রাকচার হচ্ছে আমাদের বর্ধমান জেলার ছেলে মেয়েদের জন্য। বর্ধমান জেলায় এই প্রথম আমাদের ব্রাঞ্চ খুলছি, এই ব্রাঞ্চে প্রথম অ্যাডমিশনের প্রথম 100 স্টুডেন্টকে আমরা একটা ডিসকাউন্ট রেখেছি, 50% লেস ফি স্ট্রাকচার, ইনস্টলমেন্টে পেমেন্ট করার ব্যবস্থা রয়েছে, সরাসরি যোগাযোগ করুন। একটা নতুন সেশন, এখন একটা ভালো টাইম, আপনি নিজেকে তৈরি করে নিতে পারবেন, মর্নিং অ্যান্ড ইভিনিংয়ে যদি 1.5 আওয়ার্স নিজেকে তৈরি করেন স্কিল কিন্তু অসাধারণ একটা জায়গায় যাবে, যেহেতু আপনার সাবজেক্ট রয়েছে অলরেডি। আরেকটি বিটেকের ক্যান্ডিডেট 4 বছর ইংলিশে অল সাবজেক্ট পড়েছেন, 16টা সাবজেক্টের উপর পরীক্ষা দিয়েছেন, অথচ আপনার ইংলিশটা ভালো হয়নি, তার একটাই কারণ ভালো একটা গাইড দরকার ছিল। আজকে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, সরাসরি ফোন নাম্বার ডিসপ্লে বক্সের নাম্বার রয়েছে, ফোন নাম্বারে কন্ট্যাক্ট করুন। আপনি নতুন সেশনে, আমাদের অ্যাডমিশন চলছে, অ্যাডমিশন করুন, এনরোল করুন আপনার নাম, ভালো কোয়ালিটি সার্ভিস পাওয়ার জন্য।